আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট কিভাবে করতে হয়। একটা লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করব কি কারণে, মার্কেট প্লেসে এর কাজের চাহিদা আছে কিনা, আগে প্রথমে দেখবো আমরা আসলে কাজটা পাওয়া যাচ্ছে কিনা। অনেকেই তৈরি করি আমরা ফেসবুক বিজনেস পেজ, এটা একদম বেসিক, খুবই সাধারণ, 15 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করা, ওর থেকে একটু প্রফেশনাল, একটু প্রফেশনাল বললে ভুল হবে, হাই প্রফেশনাল, সেটা হচ্ছে কি লিঙ্কডইন বিজনেস পেজ। এবং এখানে কম্পিটিটর অনেক কম, কাজ পাওয়া যাবে অনেক ভালো। আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করা পাবেন $5, সেখানে পাবেন লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করা কত ডলার, সর্বনিম্ন $20। তো আমরা অবশ্যই অবশ্যই যে কাজগুলো চাহিদা বেশি, মূল্য বেশি, সেই কাজগুলো আগে শিখব। তো মাইদুল ইসলাম ভাই আপনি আছেন? ওকে, আপনি শেয়ার করেন, আমি শেয়ার অপশন দিচ্ছি আপনাকে। আমি আছি ভাই। ওকে, আপনি শেয়ার করবেন। সাউন্ড কোথা থেকে আসছে করেন মাদ্রিদ ইসলাম ভাই, শেয়ার করেন। একটু প্রবলেম দেখা যাচ্ছে, এই দেখেন। আপনি আপনার একটা ট্যাবে যান, যে কোনো একটা ট্যাবে যান আপনি। আপনি লিঙ্কডইনে যান, আমি লিঙ্কডইন দেখতেছি, আমি আপনাকে মাউস এবল পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। ওকে জি স্যার। ওকে, আপনি অ্যাকসেপ্ট করুন, আমি আপনারটা দেখবো। আপনি ঠিক আছে, আপনি ছেড়ে দেন, আমি আপনার প্রথমে ডেস্কটপটা ঠিক করে নিই। ডেস্কটপের আপনার সাইজ ঠিক নেই, অর্থাৎ সাইজটা ঠিক করতে হবে, অনেক ছোট দেখা যাচ্ছে। সবাই কি ক্লিয়ার, বড় দেখা যাচ্ছে সবার? জি ভাই, আমাদের ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং থেকে আমরা একটু এখানে 100% রেকমেন্ড ডিসপ্লে রেজুলেশন, এইটা একটু বাড়াই দেবো, 1600x1200 করে দেবো। ওকে, কিপ সেন্স। আচ্ছা, তারপর আমরা এখানে 125%, সাপোর্ট দিচ্ছে না। ওকে, ওয়েট, ঠিক আছে, এখন আমরা আমাদের কাজে যাব। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি লিঙ্কডইন বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করব আমরা। তো লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, তাই তো? তো প্রত্যেকেরই তো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এ পর্যন্ত। মাইদুল ভাই, আপনি আপনার ট্যাবটাতে আবারও যান, আপনি আপনার ট্যাবটা, যে ট্যাবে আপনার কি আছে, হ্যাঁ, ওকে ঠিক আছে, আপনি এখন ছেড়ে দেন। ওকে, সর্বপ্রথম আমরা আমাদের কোথায় আসবো, লিঙ্কডইনে আসবো। একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখছিলাম, আর যারা নিউ আছি তারা হয়তো বা দেখিনি, আমরা ওই ভিডিওটা দিব আপনাদের, আপনারা দেখে দেবেন, আবার যখন ইন ফিউচার আপনাদের ক্লাসটা আসবে তখন আপনারা দেখতে পাবেন। আমি স্ক্রিনে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। জি ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, আমরা এখন আমাদের একটা লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। তো লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটাতে আসতে হবে। আসার পর এখানে দেখেন ওয়ার্ক নামে যে একটা অপশন আছে, সেই ওয়ার্কে আমরা ক্লিক করব। আপনার মি আপনার প্রোফাইলের পাশে ওয়ার্ক নামে একটা অপশন আছে, এই ওয়ার্কে ক্লিক করব আমরা। ওয়ার্কে ক্লিক করলাম, ওকে, দেন দেখেন এখানে অনেক কিছু অপশন আছে, আপনাদের কোনো অপশন দেখার দরকার নেই, আপনি সরাসরি নিচে আসবেন, ক্রিয়েট এ কোম্পানি পেজ, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি লিঙ্কডইন বিজনেস পেজ কোম্পানি পেজ, অর্থাৎ আমরা যখন কোনো কোম্পানির পেজ খুঁজতে যাই তখন কিন্তু আমরা এই বিষয়টা আমাদের কাজে লাগে, লিঙ্কডইন কোম্পানি পেজ। তো আপনারা কি করবেন, আপনাদের সবার প্রত্যেকের একটা করে কোম্পানি পেজ থাকবে, আপনি নিজে একটা কোনো কোম্পানির নাম ধরে নেবেন, ধরে নেওয়ার পর ওই নামটা দিয়ে আপনি কি করবেন, আপনি একটা কোম্পানি পেজ খুলে ফেলবেন। তো আমরা প্রথমে কোথায় আসলাম, প্রথমে আসলাম এই 9.এ, 9.ডট থেকে সোজাসুজি একদম ক্রিয়েট কোম্পানি পেজে। ওকে, নেট একটু স্লো আপনার। ক্রিয়েট কোম্পানি পেজের পর আপনি 4টা অপশন পাবেন, বিজনেসগুলো হয়ে থাকে কি রকম, যেহেতু এটা বিজনেস পেজ আপনাকে বুঝতে হবে বিজনেসগুলো কি ধরনের হয়ে থাকে। কোনো কোনো বিজনেস দেখবেন আপনার অত্যন্ত ছোট, হয়তো বা 10 থেকে 100 জনের এমপ্লয় থাকে ওখানে, তারপর হচ্ছে তার থেকে একটু বড় অর্থাৎ মিডল টাইপের বিজনেস, তার থেকে আর একটু বড় হচ্ছে বড় ধরনের বিজনেস, এবং হচ্ছে কি একটা ইনস্টিটিউট অর্থাৎ এডুকেশনাল যে সাইটগুলো আছে এর জন্য আলাদা একটা পেজ। আপনাকে পেজ কয় ধরনের তৈরি করতে পারবো, ছোটো বিজনেসের জন্য, মিডল বিজনেসের জন্য, বড় বিজনেসের জন্য, এবং এডুকেশন যে সেক্টরটা আছে এটার জন্য আলাদা একটা পেজ আমরা খুলতে পারবো। তো আমাদের মূল টার্গেট থাকবে কি যে আমাদের এমন একটা পেজ খুলতে হবে যেখানে যেন হাজার হাজার কর্মী জয়েন হতে পারে, ফলোয়ার থাকতে পারে। তো আপনার প্রথমটা দেখবেন স্মল বিজনেস, এখানে কত আছে স্মল বিজনেস, কত এমপ্লয়, 200 এমপ্লয় জয়েন করতে পারবে। তারপরে কে আছে মিডিয়াম, মিডিয়াম টু লার্জ বিজনেস, এখানে কতগুলো জয়েন করতে পারবে, মোর দেন 200 এমপ্লয়েস, মানে 200-এর বেশি।
তারপর একটা হচ্ছে কি শোকেস পেজ সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ মানে এই এই পেজগুলোর সাথে আমরা যে কোনো একটা পেজ অ্যাড করতে পারবো তো যেহেতু আমরা এগুলো করবো না আমরা সরাসরি করবো কি 200 এমপ্লয়ের উপরে যে মিডিয়াম যে পেজটা আছে এই পেজটা আমরা খুলে নেব সবার জন্য কি করবো মিডিয়াম পেজটা আমরা খুলবো কেউ স্মল বিজনেস পেজের জন্য খুলবো না তো আমরা মিডিয়াম টু লার্জ এটা খুললাম আমরা একটু আপনারটা বড় করে নিতে হবে বোঝা যাচ্ছে না ও 90% সরাসরি আসলাম কোথায় স্মল স্পেস ব্যতীত মিডিয়াম টু লার্জ অর্থাৎ আপনি মিডল থেকে লার্জটা করবেন সবসময় কি করবেন আপনারা মিডল থেকে লার্জ যদি আপনাকে ক্লায়েন্ট না বলে তাহলে এটা খুলে দেবেন আর যদি ক্লায়েন্ট বলেন না তুমি আমার জন্য একটা স্মল বিজনেস পেজ খুলে দাও তখন আপনি স্মল বিজনেস পেজ খুলবেন ওকে তো আমাদের জন্য সবাই আমরা কি করবো দুই নম্বরটা ব্যবহার করবো দুই নম্বরটাতে যখন আমরা ক্লিক করলাম তারপর এখানে কি দেখাচ্ছে আমাকে পেজ আইডেন্টিটি নেম অর্থাৎ আপনি যে একটা বিজনেস রান করতে চাচ্ছেন আপনার যে একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে অবশ্যই একটা নাম আছে তাই তো এই কোম্পানিটার নাম কি এই কোম্পানির নামটা আপনাকে এখানে ইনপুট করতে হবে মাইদুল ভাই আপনি ক্যামেরায় আসেন বলেন আপনার কোম্পানির নাম কি যেহেতু আমরা আপনার প্রোফাইল দিয়ে খুলতেছি আপনার কোম্পানির নাম লিখবো আমরা বলেন মাইক্রোফোন অন করেন আমি তো ফার্নিচার জগতে জড়িত ফার্নিচার দিতে পারি আচ্ছা যেহেতু মাইদুল ভাই একজন ফার্নিচার ব্যবসার সাথে জড়িত তো আমরা ফার্নিচার নামে একটা কোম্পানি পেজ খুলবো আজকে তো আমরা যেহেতু ফার্নিচার দিতে চাইছি আমরা ডাইরেক্টলি ফার্নিচার দিলাম ফার্নিচার ফার্নিচার দিয়ে খুলবো অর্থাৎ যার যেটা থাকবে যে নামে খুলতে চান সেই নাম ইউজ করতে পারবেন এখানে ফার্নিচার দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ আচ্ছা ফার্নিচার নিয়ে নিছে এখানে কি বলতেছে আমরা নামটা দিলাম ফার্নিচার বাট এখানে দেখবেন আমরা যখন এখানে নামটা দিয়ে দিছি এখানে কিন্তু একটা কোম্পানির একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা www. যখন লিখি তখন কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে যায় তো আমরা যেহেতু ফার্নিচার লিখছি এখানে ফার্নিচার লেখার সঙ্গে সঙ্গে এখানে তারা বলতেছে যে এই ফার্নিচার নামে কিন্তু অটোমেটিক একটা লিঙ্ক ইউআরএল তৈরি করা আছে আপনি এমন কিছু ইউজ করেন যেন এটা পরিবর্তন হতে হয় তা আপনি ফার্নিচারের সঙ্গে কি অ্যাড করতে চান একটু বলেন কি ফার্নিচার তারপরে দেন লক্ষী ফার্নিচার জি না লক্ষী লক্ষী ফার্নিচার এন ও কে এস এস আই লক্ষী ওকে আচ্ছা লক্ষী ফার্নিচার আমরা একটা নাম দিলাম যে লক্ষী ফার্নিচার ওকে যখন আপনি এখানে নামটা যেটা সিলেক্ট করতেছেন দেখেন এখানে নিচ দিয়ে কিন্তু একটা কি ইউআরএল মেক হয়ে যাচ্ছে এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম অন্য একটা বেসে যে এখানে নামটা শুধু ইনপুট করবেন অটোমেটিক এখানে ইউআরএল হয়ে যাবে কোনোভাবে আপনি ইউআরএল এখানে হাত দেওয়ার দরকার নাই এখানে আপনি যা লিখবেন এখানে অটোমেটিক ইউআরএল হয়ে যাবে কিওয়ার্ড হিসেবে আপনার এখানে হাত দেওয়ার দরকার নেই আপনি দিতে পারবেন বাট দিবেন না কেন আপনি এমন একটা নাম চয়েস করবেন যে নামটা কিনা এখানে অটোমেটিক ইউআরএল হিসেবে থাকে এটা লিঙ্কডইন বেশি প্রাধান্য দেয় ওকে তো আমরা এখানে কোনোভাবে হাত দেবো না ইউআরএল এর ভেতরে কোনোভাবেই হাত দেবো না এখানে আমরা নামটা লিখলাম নাম লেখার পর তারা বলতেছে একটা ওয়েবসাইট দিয়ে দেন ওয়েবসাইটটা কি আসলে একটা কোম্পানি যখন রান করে আপনি লক্ষ্য করবেন ওই কোম্পানিটা কিন্তু একটা ওয়েবসাইট থাকে অর্থাৎ যে জায়গা থেকে প্রোডাক্টটা সে ক্রয় করবে একটা কোম্পানি মানে হচ্ছে তার কোনো না কোনো প্রোডাক্ট আছে হোক সেটা ভ্যালুয়েবল অথবা নন ভ্যালুয়েবল অবশ্যই একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কোথায় রাখবে একটা ওয়েবসাইটে রাখতে হবে সেটার ওয়েবসাইটের যে লিঙ্কটা যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের নাম কি outsourcingbd.net ওই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি এখানে দেন কোনো অসুবিধা নেই বাট এখানে লিঙ্কডইন কি বলতেছে যে আপনি কোন বিষয়ে কাজ করতেছেন আর কি প্রোডাক্ট সেল করতেছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে ইনপুট করেন তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি সাপোজ আপনি যদি amazon.com দিতে চান তবু অসুবিধা নেই daraz.com তবু অসুবিধা নেই alibaba.com তবু দিতে পারবেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারি তো আমরা এখানে দিলাম outsourcingbd.net এটা আমরা সব কিছু পরিবর্তন করতে পারবো পরে outsourcingbd.net আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিলাম দেন নিচের অপশনে আছে কোম্পানি ডিটেলস কোম্পানি ডিটেলসটা কি আপনি যে যে কোম্পানির নামে খুলতেছেন পেজটা নকশি ফার্নিচার এই নকশি ফার্নিচার আসলে কী কী সার্ভিস প্রোভাইড করে কী কী প্রোডাক্ট বিক্রি করে এই ধরনের কিছু তারা ডিটেলস পাবে তারা কত দামে বিক্রি করে তাদের ইন্ডাস্ট্রিটা কী কী টাইপের এই যে বিষয়গুলো আছে ফুল ডিটেলসটা এখানে প্রোভাইড করতে হবে এটা হচ্ছে কোম্পানি ডিটেলস অর্থাৎ কোম্পানি প্রোফাইল যেটাকে বলি আমরা তো কোম্পানি ডিটেলসে প্রথমে কী বলছে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা কোন টাইপের তো ইন্ডাস্ট্রিটা আমরা যখন এখানে ক্লিক করবো ড্রপডাউন বাটনে ড্রপডাউন বাটন থেকে এখান থেকে অনেকগুলো শাখা দেখাবে আপনার এই শাখাটা আসলে কোন টাইপের বলেন এখানে আমরা ফার্নিচার দিয়ে যদি সার্চ করি এখানে আমরা সার্চ করতে পারি যে আসলে ফার্নিচার যেহেতু এটা তাই আমরা ফার্নিচার দিয়ে সার্চ করে দেখবো তো আমরা ফার্নিচার লিখলাম
ওকে একটু নিচের দিকে আসি আমরা। একটু খুঁজলাম ফার্নিচার আছে এই কোম্পানি সাইজ হচ্ছে আপনার এই কোম্পানিতে কতগুলো এমপ্লয় কাজ করে। আপনি একজন হতে পারেন, দুজন হতে পারেন, 14 জন হতে পারেন, 50 জন হতে পারেন, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দেবেন। এটা যদি আপনি কম দেন তবু অসুবিধা নেই, বেশি দেন তবু অসুবিধা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আপনি সবসময় চেষ্টা করেন, যেহেতু আপনার এই কোম্পানি পেজটা নিয়ে একটা ভবিষ্যৎ প্ল্যান আছে, আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আপনার এই কোম্পানি পেজ নিয়ে অনেক বড় একটা টার্গেট আছে, এই জন্য আপনি সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আপনি 10,000+ এমপ্লয়েজ দেবেন, 10,000+ এমপ্লয়েজ দিয়ে দিলাম আমরা। তবে ক্লায়েন্ট যদি আপনাকে এখানে বলে যে ঠিক আছে তুমি 10 থেকে 100 দাও, আপনি তখন কিন্তু আবার 10,000+ দিবেন না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সব কিছু ফিল আপ করতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট যদি বলে যে না এখানে তুমি কোম্পানি সাইজ, আপনাকে মাথায় রাখতে হবে আসলে কোম্পানি সাইজটা কি। কোম্পানি সাইজ হচ্ছে ওখানে কতজন এমপ্লয়মেন্ট কাজ করে, এটা হচ্ছে কোম্পানি সাইজ। যদি আপনি এখানে অন্য কিছু বুঝে থাকেন, আপনাকে কিন্তু ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে যে তুমি যে একটা লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করে দিবো আমার জন্য, সেই বিজনেস পেজে কোম্পানি সাইজটা আসলে কি জিনিস তুমি একটা আমাকে বলো। তখন আপনাকে বলতে হবে যে কোম্পানি সাইজ আছে, তোমার কোম্পানিতে কতজন এমপ্লয়মেন্ট আছে, এটা হচ্ছে একটা হিসাব নিকাশ, আমরা ওখানে ওইটা অ্যাড করে দেবো। এটা খুব শুদ্ধভাবে বলতে হবে। তারপর যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে ঠিক আছে একটা বিজনেস পেজ তৈরি করতে গেলে কী কী ডাটা আমাকে দিতে হবে, তোমাকে প্রোভাইড করতে হবে, আমরা যখন গিগ তৈরি করবো তখন কী কী লাগবে, আমাদের কোম্পানির নাম লাগবে, তারপর ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, কোম্পানি ডিটেলস, অর্থাৎ ওটা ফার্নিচার কোম্পানি, কলম কোম্পানি, খাতা কোম্পানি, এই ডিটেলসটা লাগবে, কতজন মানুষ কাজ করে, কটা হলো, এই 5টা কাজ হয়ে গেল, অর্থাৎ এই 5টা ডিটেলস আমাদের লাগবে। তো আমরা কোম্পানি সাইজ সিলেক্ট করলাম, তারপর আসলাম কোম্পানি টাইপ। এই কোম্পানির একটা টাইপ থাকতে পারে, যে কিছুক্ষণ আগে বললাম যেটা, যে এটা কলম কোম্পানি না ফার্নিচার কোম্পানি, এই যে দুই ধরনের টাইপ, বিভিন্ন ধরনের টাইপগুলো আছে, সেই টাইপগুলোর মধ্যে কী করতে হবে একটা সিলেক্ট করে দিতে হবে। তো কোম্পানি টাইপে আমরা ড্রপডাউন বাটনে ক্লিক করলাম, ড্রপডাউন বাটনে ক্লিক করে বলতেছে এটা পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড কোম্পানি, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট। আমরা বুঝি এগুলো প্রথমে হচ্ছে পাবলিক কোম্পানি, যে এটা সবাই পাবলিক একটা সম্পদ, পাবলিকই। তারপর সেলফ এমপ্লয়েড, যে আপনার নিজস্ব মালিকানা, গভর্নমেন্ট এজেন্সি, অথবা আপনি গভর্নমেন্ট থেকে নিয়ে কোনো কিছু করতেছেন। তো আমরা এখানে সবসময় কী দেবো, আমাদের যেহেতু এটা কি সেলফ এমপ্লয়েড, যে আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান একটা, তো আমরা সেলফ এমপ্লয়েড দিয়ে দিলাম। তারপর নিচের দিকে আসেন প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসটা হচ্ছে কি, আপনার যে লিঙ্কডইনের বিজনেস পেজটা তৈরি করতেছেন এই রিলেটেড আপনার যে একটা পরিচিতি, অর্থাৎ আপনার যে একটা দোকান আছে, নকশি ফার্নিচার যে আছে, নকশি ফার্নিচার দেখেন পিছনে একটা, অর্থাৎ যার আমরা পেজটা তৈরি করতেছি মাইদুল ইসলাম ভাইয়ের, পিছনে দেখেন একটা কিন্তু একটা কি আছে, একটা ব্যানার দেয়া আছে নকশি ফার্নিচারের, দেখা যাচ্ছে সবার, শুধু হাত উঠাইলে বুঝবো যে দেখা যাচ্ছে মাইদুল ভাইয়ের পিছনে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, অর্থাৎ ওই যে ব্যানারটা একটা কোম্পানির একটা নির্দিষ্ট একটা নাম মার্কেট করা, সেটার নাম হচ্ছে কি, একটা কোম্পানির প্রোফাইল ডিটেলস, অর্থাৎ লোগো, ব্যানার, এই যে আমরা যে এতদিন নাম শুনে আসছি, খুব সংক্ষিপ্ত আকারে ফুল জিনিসটাকে বোঝানো হচ্ছে কি একটা কোম্পানির শর্ট ডিটেলস। যেমন amazon.com, অ্যামাজনের কিন্তু লোগো দেখলে আমরা বুঝি যে এটা amazon.com, এখানে কী কী বাই হয়, সেল হয়, সব কিছু আমরা বুঝি, তাই তো। daraz.com, daraz.com এর লোগোটা দেখলে আমরা কী বুঝি যে এটা daraz.com, নাম জানতে হয় না। তারপর মনে করেন আপনি বাসের চিহ্ন, যেখানে আপনার বাস চলে যায়, ওখানে বাস স্টপ দেখলে বুঝি কি ওখানে কি রিক্সা দাঁড়াবে, ওখানে বাস দাঁড়াবে। অর্থাৎ এই যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখেই যেটা বোঝা যায় সেটা হচ্ছে কি লোগো অথবা ব্যানার, লোগো, বিশেষ করে লোগো, লোগোটার মূল্য অনেক বেশি। তো প্রোফাইল ডিটেলসে আমরা এই ধরনের কিছু ব্যবহার করবো, যেটা হচ্ছে যে পিছনে মাইদুল ভাইয়ের পিছনে যেটা ব্যানারটা অ্যাড করছে সেটা এইখানে আমরা অ্যাড করবো, অনলাইনে অ্যাড করবো। ওটা যেহেতু অফলাইনে অ্যাড করছেন, আমরা একটা অনলাইনে এটা অ্যাড করবো, আর একটা লোগো ব্যবহার করবো, অর্থাৎ যে জিনিসটা দেখেই যেন বুঝতে পারে আসলে আমাদের এই কোম্পানিটা নকশি ফার্নিচার। এই দুটা জিনিস ব্যবহার করবো প্রোফাইল ডিটেলসে। তো প্রোফাইল ডিটেলসে প্রথমে কী বলছে, লোগো, যেটা আমরা বললাম সংক্ষিপ্ত আকারে ফুল প্রোফাইলটা বুঝতে পারবে, ফুল কোম্পানি সম্পর্কে জানতে পারবে, সেটা হচ্ছে লোগো। তো লোগোটা অ্যাড করার জন্য আমরা কী করবো, এই আপলোড টু সি প্রিভিউ, চুজ এ ফাইল, এই অপশনটাতে ক্লিক করব। তো সাপোজ ধরে নেন আপনার কোম্পানির জন্য একটা লোগো আছে, এই কোম্পানির লোগোটা মনে করতেছি আমরা এইটাই, যে মাইদুল ভাই যে ছবিটা আছে এটাই হচ্ছে কোম্পানির একটা লোগো। তো আপনি লোগো তৈরি করা কখন শিখবেন, যখন আমরা ক্যানভার ক্লাস অথবা ফটোশপ অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে নেব তখন আপনি লোগোটা তৈরি করা শিখবেন, ক্লিয়ার? তো মনে করেন আপনাদের লোগো রেডি করা আছে, আপনাকে কোম্পানির মালিক যে, ওনার যে, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট, আপনাকে একটা লোগো দিয়ে দিচ্ছে, আপনি শুধু লোগোটা এখন অ্যাড করে দিবেন। তো আমরা এখানে এই লোগোটাতে ক্লিক করলাম, এটা মাইদুল ভাইয়ের ছবি না, এটা লোগো, দেওয়ার পর ওপেন, ওপেন করার পর এটা অটোমেটিক আপলোড হচ্ছে।
এখন আপনার আইডিয়া হতে পারে যে ভাই আমার লোগোটা সাইজ কত হবে, লোগোটা যে আমি অ্যাড করব এটা কতটুকু হবে, একটা তো সাইজ থাকতে হবে যে আসলে লোগোটা তো এতটুকু একটা জায়গায় এই সাইজটা কত হবে আমি কতটুকু দেব। আপনি দেখেন যখন আমরা লোগোতে অ্যাড করতে চাচ্ছি এখানে থেকে আমাদের ভিজিবল কত আছে 300x300 পিক্সেল, এটা কিন্তু ইঞ্চি সেন্টিমিটার না, এটা হচ্ছে পিক্সেল 300x300 পিক্সেল। তো আপনি যদি একটা লোগো ডাউনলোড করলেন দেখা গেলো সেটা লোগোটার সাইজ কত 350x300 পিক্সেল, তখন আপনি কি করবেন? তখনও করার ওই আছে, আমরা একটু পরে দেখাবো কীভাবে ওই পিক্সেলটা কমাই নেবেন, একটু পরে দেখাবো আমরা। তো আমরা লোগোটা অ্যাড করলাম, অ্যাড করার পর তারা বলতেছে ট্যাগ লাইন, আমাদের লোগোর পরে কি দেখাচ্ছে ট্যাগ লাইন। এই ট্যাগ লাইনটা আসলে কি? এই ট্যাগ লাইনটা হচ্ছে আপনার যে একটা বিজনেস আছে, যেমন বিকাশের একটা ট্যাগ লাইন আছে না, তারপর মনে করেন আপনি সোনালী ব্যাংকের একটা ট্যাগ লাইন আছে না, সুন্দর একটা সংক্ষিপ্ত আকারে একটা কি বলে ওটাকে বলে সরা বলে আর কি, সরা বাংলায় যেটা বলতেছে সরা, মানে সংক্ষিপ্ত আকারে একটা সুন্দর একটা নাম দেবে। যেমন আমাদের একটা লার্ন স্কিল গ্রো স্কিল আমাদের একটা ওয়েবসাইটে দেয়া আছে না, সেই একটা আছে। এটা কি হেডিং বলে? জি হেডিংস এর গিয়ে আমাদের প্রোফাইল কোম্পানি পেজের নিচে যেটা জয়েন হবে সেটাকে বলতেছি আমরা ট্যাগ লাইন। আমরা যদি একটু ক্লিয়ার হয়ে নেই সেটা হচ্ছে কোথায় যাব আমরা, আমরা যাব লিংকডইনে, আমরা আরেকটা লিংকডইনে পেজ খুলে নেই, আবার লিংকডইনে গেলাম। ট্যাগ লাইনটা কি আমরা একটু দেখে আসি, ট্যাগ লাইনটা কোথায় ব্যবহার করা হয়। দেখেন আমরা যে নামটা লিখছি এই নামের নিচে কিন্তু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, তাই তো? এইটুকু হচ্ছে ট্যাগ লাইন, ক্লিয়ার? এটা মনে করেন এখন হবে এই যে আপনার ফার্নিচারের নামটা অর্থাৎ কোম্পানির নামের নিচে একটা ট্যাগ লাইন হবে। তো আমরা ট্যাগ লাইনটা দিতে পারি কি, একটা যে কোনো একটা ট্যাগ লাইন বলেন, যে কোনো একটা ট্যাগ লাইন বলেন। কোয়ালিটি ফার্নিচার, আমরা সংক্ষিপ্ত আকারে দিলাম বেস্ট কোয়ালিটি ফার্নিচার ইন দা ওয়ার্ল্ড, আমরা একটা জাস্ট একটা ট্যাগ লাইন ব্যবহার করলাম। এই ট্যাগ লাইনটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ক্লিয়ার? দেওয়ার পর তারা বলতেছে আই ভেরিফাই দ্যাট আই এম অ্যান অথরাইজড পার্সনাইজ, অর্থাৎ এখানে এইটুকু বলতেছে কি আমি যে ইনফরমেশনগুলো দিলাম, আমার কোম্পানির নাম নকশি ফার্নিচার, আমার এটা হচ্ছে ওয়েবসাইট, আমার হচ্ছে কোম্পানির ইন্ডাস্ট্রি হচ্ছে এটা, আমার 10,000+ এমপ্লয়িজ আছে এবং আমার এটা নিজস্ব মালিকানা একটা কোম্পানি, এই যে আমরা ডাটাগুলো দিলাম, এই যে লোগোটা দিলাম, আমার এটা নিজস্ব ছবি, এটা আমরা সম্পূর্ণরূপে আমি বুঝে শুনে দিয়ে দিছি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব, যেটা আছে সেটা হচ্ছে এটা, ক্লিয়ার? আমরা এখন তারপর এটা ক্লিক করে দেব যে ঠিক আছে আমি সব কিছু মেনে নিছি, নেওয়ার পর ক্রিয়েট ফেস, একদম ইজিলি, ফেসবুকের থেকে সহজ না কঠিন? এখন কিন্তু হয়ে গেছে মোটামুটি, একটু অপেক্ষা করলে হয়ে যাবে, নেট ঘুরতেছে, একটু অপেক্ষা করে আসি আমরা। ওকে, আমাদের একটা পেজ হয়ে গেল কমপ্লিট, একটা পেজ খোলা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা শুধু সাজাবো, পেজ খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমরা যে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করি সেরকম একটা লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি হয়ে গেল আমাদের। নাম কি আমাদের? নকশি ফার্নিচার। এই যে উপরে দেখতেছেন ছবিটা, এটা হচ্ছে নকশি ফার্নিচারের লোগো। তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস দেখতেছেন, বিল্ড ইউর পেজ, যে আপনার পেজটা আপনি আরো একটু শক্তিশালী করুন, আরো বাড়ান, বিল্ড করুন, তৈরি করুন। ওকে, কমপ্লিট অ্যাকশনস টু আনলক নিউ ফিচার্স অ্যালং দ্য ওয়ে, অন এভারেজ কমপ্লিট পেজ গেট 30% মোর ট্রাফিক। যে আপনার পেজটাতে যদি আপনি 30%+ ট্রাফিক আনতে চান, অর্থাৎ ফলোয়ার নিয়ে আসতে চান, তাহলে আপনার পেজটা প্রপারলি সাজান, ক্লিয়ার? এখন প্রপারলি সাজাতে গিয়ে কী কী করতে হবে এখানে দেখেন, 1, 2, 3, 4, 5, 6টা বিষয় আমরা কমপ্লিট করে আসি প্রথম পেজ থেকে। এখন তারা বলতেছে এই যে তিনটা বিষয় আছে এই তিনটা পূর্ণ করেন, এই তিনটা কী কী? নিচে থেকে আসেন ডেসক্রিপশন, লোকেশন, হ্যাশট্যাগ। ডেসক্রিপশন কি, লোকেশন কি, হ্যাশট্যাগটা কি? ডেসক্রিপশন হচ্ছে আপনার যে কোম্পানিটা আছে এই কোম্পানি রিলেটেড আপনাকে ছোট্ট আকারে একটা কি লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, যে আমার কোম্পানিতে আমি ফার্নিচার ডেলি প্রোভাইড করি, এই ফার্নিচারগুলো অত্যন্ত সুন্দর, আমরা এই এই প্লেসে এটা ডেলিভার করি, ডেলিভার ফি আছে অথবা নাই, এই রিলেটেড একটা কি লাগবেন, একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপর হচ্ছে লোকেশন, যেহেতু আপনার একটা কোম্পানি, আর একটা কোম্পানি করতে গেলে অবশ্যই অবশ্যই একটা লোকেশন থাকবে, অবশ্যই সেটা হোক অনলাইন কিংবা অফলাইন, অনলাইনে হলে আপনি কোথা থেকে করতে চান সেটা, অফলাইন হলে আপনার গোডাউনটা কোথায় আছে সেটা, অথবা অফিসটা কোথায় আছে, এটা হলো লোকেশন। তিন নম্বর আছে হ্যাশট্যাগ, আপনার এই হ্যাশট্যাগগুলো হচ্ছে কি আপনার কোম্পানি রিলেটেড, যেগুলো সার্চ দিয়ে মানুষ আপনার কোম্পানিটিকে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। সাপোজ আপনার কোম্পানির নাম নকশি ফার্নিচার, আপনি চাচ্ছেন আরও একটা অন্য একটা নাম ইউজ করতে, হ্যাশট্যাগ ইউজ করতে, যেন ওই নামটা দিয়ে সার্চ করলে আপনার পেজটা দেখতে পারে, এটার নাম হচ্ছে হ্যাশট্যাগ। তো আমরা এক পাশ থেকে করি এবং এই তিনটা যে অপশন আছে এই তিনটা অপশন ফিল আপ করি। প্রথমে যাবো আমরা ডেসক্রিপশন অ্যাড। ওকে, ডেসক্রিপশনে যখন আমরা ক্লিক করলাম, অ্যাড করার পর তারা আমাকে একটা নতুন ফিচারে নিয়ে আসলো, কি বলতেছে তারা, প্রোভাইড ডিটেলস টু ডিসপ্লে অন ইয়োর পেজ,
যে এমন কিছু এখানে ডিটেইলস আপনি প্রোভাইড করেন যেটা আপনার পেজের দেখাবে অ্যাবাউট সেকশনে দেখাবে। কিভাবে বুঝলাম যে অ্যাবাউট অ্যাবাউট থেকে ওভারভিউ অ্যাবাউট সেকশনে দেখাবে ডেসক্রিপশন। তো আমরা এখানে সংক্ষিপ্ত আকারে লিখি দিস ইজ এ 100% কোয়ালিটি ফার্নিচার ফার্নিচার শপ উই উইল প্রোভাইড দ্য বেস্ট ফার্নিচার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা এখানে সারা বিশ্বতে দেই সেটা আমরা বলতেছি, কিন্তু আমরা এখানে নিজের মতো পরিবর্তন করতে পারবো। ইফ ইউ নিড এনি টাইপ অফ ফার্নিচার, আমরা কেন বারবার ব্যবহার করতেছি বলেন দেখি, ওকে এই তো বুঝলেন, মানে আমরা কিওয়ার্ডটা বেশি বেশি ব্যবহার করতেছি। ইফ ইউ নিড এনি, আচ্ছা এখানে একটু টাইপ এনি টাইপ অফ ফার্নিচার জাস্ট ইনবক্স আস, ইনবক্স আস কোয়ালিটি ফুলটা একটু আমরা ঠিক করে নেই, আচ্ছা দেখাচ্ছে না ইনবক্স আস। আমি সংক্ষিপ্ত আকারে একটা কি দিলাম ডেসক্রিপশন দিলাম, তো আপনি এখানে কি লিখবেন 2000 ক্যারেক্টার্সের একটা ডেসক্রিপশন লিখতে পারবেন। আপনি একদম ডিটেলস আকারে লিখবেন আপনার কোম্পানিতে কি কি তৈরি হয়, আপনি কিভাবে পাবেন, কিভাবে দিবেন, কতদিন আপনার একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ফুল বিষয়টা এখানে কি করবেন এখানে উঠাই দিবেন। তাহলে হবে কি আপনার একজন ক্লায়েন্ট যখন আপনার এই কোম্পানির পেজে আসবে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, কি ধরনের প্রোডাক্ট দিচ্ছেন তাদের, তারা এটা পরে আপনার সার্ভিসগুলো নিতে পারে, আপনার প্রোডাক্টগুলো নিতে পারে। এই ধরনের আমরা একটা ডেসক্রিপশন দেবো। তো ডেসক্রিপশন দেওয়ার পরে দেখেন এখানে নিচে কি বলছে, ওয়েবসাইট ইউআরএল, তারা আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা আমরা অ্যাড করেছিলাম outsourcingbd.net, তারা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখাচ্ছে। তো ঠিক আছে আমরা ওইটাই ঠিক আছে, ইন্ডাস্ট্রি আমার ফার্নিচার ঠিক আছে 10,000 প্লাস। আপনি যদি এখান থেকে তারা কেন দেখাচ্ছে, আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তো আমরা পরিবর্তন করতে চাচ্ছি না, আমাদের এখানে সবগুলো আগের মতোই থাকবে, যেহেতু আমার একটা ফার্নিচার কোম্পানি এরকমই থাকবে। তারা তারপর বলতেছে কি ফোন নাম্বার, আপনার যে একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে আপনার একটা ফোন নাম্বার আছে, অর্থাৎ মানুষ আপনাকে কী করবে ওইখানে কন্ট্যাক্ট করবে, তো আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে এখানে। তো মাইদুল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন একটু, এখানে ফোন নাম্বারটা দেন একটু, আপনি টাইপ করেন এখানে ফোন নাম্বার দিবেন একটা, যেটাতে আপনাকে কি করবে কোম্পানিতে ইউজ হবে যেন মানুষ আপনাকে কল করতে পারে। ওকে ঠিক আছে, তারপর এখানে দেখছে ইয়ার ফাউন্ডেড, আপনার যে কোম্পানিটা আপনি কি করছেন বিল্ড করছেন এই কোম্পানিটা কত সালে আপনি তৈরি করছিলেন, 2019 সালে, 18 সালে, 17 সালে, না কত সালে, অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন যে আমি চাষি এখান থেকে 2020 সালে আমরা বিল্ড করছিলাম 2020 সালে। ওকে দেওয়ার পর তার বলছে অ্যাড এ স্পেশালিটি, আপনার যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা যে কোনো একটা স্পেশালিটি তো আছে, আলাদা একটা গুণ আছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই মহৎ গুণ আছে না, এই ধরনের কিছু আপনি কি করবেন ট্যাগলাইন দেবেন, এটাকেও ট্যাগলাইন বলতেছি, এটাকে সংক্ষিপ্ত আকারে ট্যাগলাইন দিচ্ছে। আপনার কোম্পানির কিছু থাকে না একক বাক্য কথা, বাক্য কথা এক বাক্যে যে এটা একটা কথা বলে যে আমার কোম্পানির বাকি বন্ধ, বাকি চাহিয়া কেউ লজ্জা দেবেন না, এই ধরনের কিছু কথাবার্তা থাকে না। মাইদুল ইসলাম ভাই আপনাদের আছে, মাইদুল ভাই আপনি অন করেন ভাই, আমরা এখনো দেইনি এখনো, আচ্ছা সাপোজ আমরা আজকে দিয়ে দেই, মাইদুল ভাইয়ের কোম্পানিতে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমরা এটা বাংলা দিয়ে লিখে দেবো। তো আমরা লেখার জন্য কি করবো, এই ট্যাগলাইনটা দেওয়ার জন্য দেখবেন অনেকগুলো দোকানের পিছনে সুন্দর করে বড় করে লেখা আছে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আচ্ছা ঠিক আছে আমরা ওই রকম একটা ট্যাগলাইন দেবো। তো ট্যাগলাইন দেওয়ার জন্য আমরা এই যে অ্যাড এ স্পেশালিটি এখানে ক্লিক করবো প্লাস বাটনে, প্লাস বাটনে ক্লিক করলাম, আচ্ছা ক্লিক করলাম, ক্লিক করার পর দিব বাকি চাহিয়া, আমরা লজ্জা ইংলিশ দিয়ে দিলাম দিবেন না, ওকে দেওয়ার পর এন্টার করলাম, দেওয়ার পর কি করব এন্টার দেব। আবার একটা যদি অ্যাড করতে, এখানে কটা অ্যাড করতে পারবো 20টা, সর্বোচ্চ কটা দিতে পারবো 20টা দিতে পারবো, তো আমি একটা দিলাম আর একটা দিচ্ছি এখানে দেওয়ার জন্য, আবার এখানে অ্যাড এ স্পেশালিটি আর একটা ক্লিক করলাম, এখানে মাইদুল নাম দিছি যে মাইদুল, ওকে দেওয়ার পর আবার এন্টার ক্লিক করবো, শুধুমাত্র ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা হয়ে যাবে। আপনি চাচ্ছেন আরো একটা, তো আমি চাচ্ছি যে আমার ফার্নিচার কিওয়ার্ড আমি এখানে ফার্নিচার দেবো, আপনি সেটাও দিতে পারবেন ফার্নিচার, ফার্নিচার তারপর ইন্টার দেবেন। এখন আপনি চাচ্ছেন আপনার এই ফার্নিচারের মধ্যে সোফা আছে, আপনি সোফাও দিতে পারেন, আপনি এখানে সোফা দেন যে আমি সোফা বিক্রি করি,
সোফা দিলেন, আপনি চাচ্ছেন আবার শেয়ার দিতে যে শেয়ার আমি বিক্রি করি, শেয়ার দেন, ওকে শেয়ার, তারপর আপনি বক্স খাট দিতে চাচ্ছেন বক্স দেন, ওকে, এরকম করে আপনি কি করবেন 20টা কিওয়ার্ড ব্যবহার করবেন যেগুলো আপনার কোম্পানির সাথে যায়। ক্লিয়ার সবার? আমি এখানে কয়েকটা দিয়ে দেখালাম, আপনার সবাই যখন পেজ থেকে এটা তৈরি করবেন দেন আপনি এখানে সেভ করে দেন, সেভ। সেভ করার পর দেখবো আমরা হইলো কি না, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন কি করব, আমরা কেটে দিলাম, নো থ্যাংকস। তারা কি বলতেছে স্টার্ট এ পোস্ট, আমরা যেটা ক্লিক করতাম দেখেন আগে ছিল কটা, তিনটা, এখন হয়ে গেল কটা, দুইটা, আগে ছিল ছয়টা এখন হয়ে গেল, এদিকে সাতটা কমপ্লিট হয়ে গেল আর দুইটা বাকি আছে। এখানে আগে ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশন চলে গেছে, অর্থাৎ ডেসক্রিপশন আমরা অ্যাড করে ফেলছি। এখন তারা বলতেছে লোকেশন, অর্থাৎ এই লোকেশন হচ্ছে কি আপনার যে কোম্পানিটা আছে আপনার এই কোম্পানিটার জন্য একটা লোকেশন তৈরি করেন, আপনার কোম্পানিটা কোথায় কীভাবে আছে কোন পন্থায় আছে কোন এলাকায় আছে সেটা একটা লোকেশন সেট করেন। তো লোকেশন সেট করার জন্য আমরা আবারও অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর তারা বলতেছে সিলেক্ট এ কান্ট্রি। তো আপনার যদি লোকেশন সেট করতে চান প্রথম হচ্ছে আপনার কোন দেশের আপনি অধিবাসী, অর্থাৎ আপনি কোন দেশে থাকেন, যদি আপনি ইউএসএ হয়ে থাকেন তাহলে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউএস দিতে পারেন, অস্ট্রেলিয়া হয়ে থাকলে অস্ট্রেলিয়া দিতে পারেন, আপনার যে দেশের কান্ট্রি আপনার যে দেশে আপনার কোম্পানিটা আছে সেই দেশ সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি যে বাংলাদেশ থেকে আপনার ওই দেশে কোম্পানি থাকতে পারেন এমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ এই জায়গাটাতে আসার পর আপনার যদি আপনি বাংলা বাঙালি একজন বাট আপনার কোম্পানি আছে ইন্ডিয়ার মধ্যে আপনি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দিতে পারেন, আপনার কোম্পানি আছে সৌদি আরবে আপনি এখান থেকে সৌদি আরবিয়া দিতে পারেন, কুয়েতে থাকলে কুয়েতে দিতে পারেন। তো আমরা যেহেতু আমাদের কোম্পানিটা বাংলাদেশেই আমরা এখান থেকে কি করব বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো আমি একটু নিচের দিকে আসি, উপরে আছে, উপরে চলে গেছে, উপরে আছে, আচ্ছা বাংলাদেশ একটু কোথায় গেল বুঝেন একটু, আর আরো উপরে আচ্ছা এখান থেকে যে বি শুরু হয়েছে এখান থেকে, ওকে তাহলে এখানে ক্লিক করে দেবেন আর কোনো ইনফরমেশন দিতে হবে না, দেখেন আর যদি এখানে ক্লিক করে না দেয় তাহলে আপনাকে স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা এখানে লিখলাম রংপুর দিলাম আমরা, ওকে, আবার যদি রংপুরে আমাদের কোম্পানি বিদায় সবাই মনে করতেছে রংপুর আমি ঢাকা দিয়ে দিই তাহলে রাজধানী ঢাকা দিয়ে দিলাম, এখানে সবগুলো কি করতে পারবো আমরা পরিবর্তন করতে পারবো, এই জন্য আমরা যে কোনো একটা ইউজ করলাম, তো ঢাকা ডক্টর এটা দিয়ে দিলাম আমরা, আচ্ছা আচ্ছা ঢাকা তারা একটা বলতেছে নির্দিষ্ট ঠিকানা আমরা ঢাকা বাংলাদেশ 1205 যে কোনো একটা লিখে দিলাম আমরা, ক্লিয়ার সবার? এখান থেকে বলতেছে কুল নট ফাইন্ড, এখানে যেহেতু পাইতেছে না আমরা একটা যে কোনো একটা দিয়ে রাখবো, অর্থাৎ আমাদের যে ঠিকানাটা হবে সেটা দিয়ে রাখবো, অ্যাপ সুইট ইটিসি এগুলো লাগবে না। তারপরে আসবে নিচের দিকে সিটি, আপনার কোথাকার সিটি, আপনি সিটিটা কোথায়, আমার আপনার সিটি হচ্ছে রংপুর, আপনি রংপুর দিয়ে দেন, দিয়ে দিলাম। স্টেট টেক্সাস, মানে এখানে কি করছে একটা একটা ইউএস এর একটা স্টেট এখানে অ্যাড করে দিয়েছে, তো আপনি এখানে সবগুলো কি করবেন পরিবর্তন করবেন, আপনার যে স্টেট আছে সেটা দিবেন, আপনার যে জিপ কোড আছে জিপ কোডটা কি, জিপ কোডটা একটু বলি, আমরা যে পোস্টাল কোড বলি, অর্থাৎ আমরা যেটাই পোস্টাল কোড বলি সেটাকেই তারা জিপ কোড বলে, আমাদের ক্ষেত্রে হচ্ছে যেটা পোস্ট কোড সেটাই হচ্ছে জিপ কোড। আপনি জিপ কোডটা কিভাবে খুঁজে পাবেন, আপনার এলাকার নাম দিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে রংপুর জিপ কোড, তারপর আপনার এলাকার নাম হচ্ছে হারাগাস, হারাগাস জিপ কোড, অর্থাৎ হারাগাস পোস্টাল কোড, এটা লিখে সার্চ দিলে আপনাকে গুগল থেকে অটোমেটিক দিয়ে দেবে, যেহেতু এটা কি করা আছে গুগল থেকে অটোমেটিক করাই আছে। তো এই জায়গা থেকে এই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, আর যদি মনে হয় যে না দেওয়ার দরকার নেই, আপনি আপনি আবার পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আমরা ইউনাইটেড স্টেট থেকে আমরা এখানে শুধু বাংলাদেশ করে দেবো, আমরা একটু বাংলাদেশ করে দিয়ে আসি, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে ক্লায়েন্ট যে কান্ট্রি হবে সেই কান্ট্রিটা সিলেক্ট করবে, আমরা যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমরা এখন আমাদের ঠিকানাগুলো অ্যাড করে দেবো, দেওয়ার পর শুধু সেভ করে দেবো। ক্লিয়ার সবার? একদম ইজি, অর্থাৎ প্রত্যেকেরই কি করতে হবে আপনার জায়গাগুলো সিলেক্ট করতে হবে, এটা গেলো একটা। দেন আমরা যখন একটা অ্যাড করলাম এখানে দেখাচ্ছে অ্যাড্রেস এই যে ঢাকা বাংলাদেশে 1205 রংপুর টেক্সাস এতগুলো আমাদের একটা ঠিকানা গেল, এখন তারা বলছে এই ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে এডিট করতে পারেন, এই যে এডিট করতে পারেন, এডিটে গেলাম আবার সেম পেজ আমাকে নিয়ে যাচ্ছে, তো আমি যাইতে চাচ্ছি না আবারও ব্যাকে গেলাম, ওকে। তারা তারপর বলতেছে আপনার যদি কোম্পানি হয়ে থাকে সাপোজ অ্যামাজন কোম্পানি, অ্যামাজন কোম্পানি সারা পৃথিবীতে অনেকগুলো জায়গায় আছে না, অনেকগুলো কান্ট্রিতে আছে না, তাদের তো বিভিন্ন জায়গায় ডিপো আছে, বিভিন্ন জায়গায় লোকাল অফিস আছে, এই জন্য তারা কি বলতেছে যে আমাদের যদি একটা কোম্পানির বিভিন্ন ডিপো থাকে তাহলে আমি কিভাবে অ্যাড করবো সেটাও করা যাবে। সেটা করার জন্য কি অ্যাড এ লোকেশন, এই যে প্লাস বাটন দেখেন
আপনার যদি অন্য একটা জায়গায় কোম্পানি থাকে, অর্থাৎ রংপুরে আছে, হারাগাছে আছে, ঢাকাতে আছে, কুমিল্লা আছে, নোয়াখালী আছে, সব জায়গা আছে, আপনি সবগুলো অ্যাড করতে পারবেন। আবার অ্যাড এ লোকেশনে ক্লিক করবেন, অ্যাড এ লোকেশনে ক্লিক করার পর সেম আগের মতো সিলেক্ট এ কান্ট্রি, আপনার দেশ সিলেক্ট করবেন, আমরা কোন দেশে আছে, আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম বাংলাদেশ, এখন মনে করতেছি আমরা আফগানিস্তানে, আমাদের একটা কান্ট্রি ইয়ে আছে, কোম্পানি আছে, আফগানিস্তানের কোথায় আছে, সবগুলো অ্যাড্রেস কি, সবগুলো অ্যাড্রেস দেওয়ার পর শুধু সেভ করে দিবেন। ক্লিয়ার সবার? ক্লিয়ার ফাইদুল ভাই? ক্লিয়ার? জি ভাই, ওকে, ক্লিয়ার, একদম ইজি। তারপর তার আমরা যখন কেটে দিলাম, ওটা যখন অ্যাড করাবো, এরকম একটা অপশন ফিচার আসবে, সব সময় কি করবেন, নো থ্যাঙ্কস। আর যদি স্টার্টে পোস্ট করেন, আপনার প্রোফাইলে অটোমেটিক একটা কি পোস্ট হয়ে যাবে, তো আমাদের দরকার নেই, আমরা করবো সব সময় নো থ্যাঙ্কস। দেন দেখেন এখানে আরেকটা পূর্ণ হয়ে গেল। আমাদের আর কটা বাকি? একটা বাকি, সর্বশেষ অপশন হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা আমরা অ্যাড করবো। গেলাম অ্যাডে, অ্যাডে যাওয়ার পর আমাকে তারা বলতেছে অ্যাড এ হ্যাশট্যাগ, আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করেন। এখানে কয়টা হ্যাশট্যাগ অ্যাড করতে পাবো? অ্যাড আপ টু থ্রি হ্যাশট্যাগ টপিকস দ্যাট ম্যাটার টু ইয়র পেজ, অর্থাৎ আপনি এখানে সর্বোচ্চ তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করেন যেটা আপনার পেজের সাথে রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ আপনার পেজটা যদি নকশি ফার্নিচার হয়ে থাকে, ওই নকশি ফার্নিচার যদি বক্সি ফার্নিচার লেখেন, তবু লিখে সার্চ করে পাওয়া যাবে। অর্থাৎ আপনি এখানে যদি লেখেন বক্সি ফার্নিচার, সেটা লিখলে আপনার পেজটা চলে আসবে। তো আমি এখানে লিখলাম মাইদুল ফার্নিচার, মাইদুল ফার্নিচার। ওকে মাইদুল ভাই, আসি আপনি? হ্যালো মাইদুল ভাই, আমি আসি? আপনি আছেন ভাই? পিসি মনে হ্যাং হয়ে গেছে। আমি আসি, বাট মাইদুল ভাই ওখানে আছে? আছে ভাই, লোডিং নিয়ে বসে। আচ্ছা একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে মাইদুল ফার্নিচার আমি লিখলাম, এই যে মাইদুল ফার্নিচার আমাকে দেখাচ্ছে, আমি এটা ক্লিক করলাম। মানে হ্যাশট্যাগগুলো কি হবে, সব সময় একসঙ্গে হবে, কোনো গ্যাপ হবে না। আমি মাইদুল ফার্নিচার লিখলাম, একটা হয়ে গেল। দেন আমি চাচ্ছি আমি অন্য একটা হ্যাশট্যাগ ব্যবহার করতো, আমি এখন চাচ্ছি দীপু ফার্নিচার, দীপু ফার্নিচার, ফার্নিচার। ওকে, এখানে দীপু ফার্নিচার লিখলাম, এই যে দীপু ফার্নিচার চলে আসলো, আমি হ্যাশট্যাগটা অ্যাড করে দিলাম। তারপর আমি চাচ্ছি কি ফার্নিচার, এখন মুক্তা ফার্নিচার, মুক্তা ফার্নিচার। যাদের নাম লেখলাম না, তারা আবার মন খারাপ করার দরকার নেই, যে ওদের নামে ফার্নিচারের দোকান দিয়ে দিল ভাই। হ্যাঁ, মুক্তা ফার্নিচার আমরা তিনটা দিয়ে দিলাম, তিনটার পরে কিন্তু আমরা আর অ্যাড করাতে পারবো না। কেন অ্যাড করাতে পারবো না? এখানে তারা বলছে অ্যাড আপ টু থ্রি হ্যাশট্যাগ, অর্থাৎ তিনটা হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারবো। এই হ্যাশট্যাগগুলো আপনি আবার কি করতে পারেন, ডিলিট করতে পারেন, নতুন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর আমরা যাচ্ছি সেভ। সেভ করার পর এই হ্যাশট্যাগগুলো কী কাজে দিবে, আপনি যখন আপনার পেজটা খুঁজতে যাবেন, আপনি যদি এই লেখাগুলো লিখে সার্চ করেন, আপনার যে নকশি ফার্নিচার যেটা আছে, এই পেজটা আপনাকে দেখাবে। ক্লিয়ার দীপু ভাই? জি ভাই। আচ্ছা, তারপর আমরা যখন কী করলাম, সেভ করলাম, সেভ করার পর তারা বলছে আপনার যদি এখানে কোনো কিওয়ার্ড ভুল হয়ে থাকে, আপনি ডিলিট করতে পারেন এখান থেকে, অথবা অ্যাড করতে পারেন। তো অ্যাড করার অপশনটা দেখেন সবসময় বন্ধ হয়ে আছে, এখন কী কারণে, এখানে আমরা তিনটে অ্যাড করে ফেলছি। আমরা যদি এখান থেকে একটা ডিলিট করে দেই, তাহলে কিন্তু এই অপশনটা আবার ফিরে পাবো। দেখেন আবার অ্যাড হ্যাশট্যাগ আছে। তো আমরা আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর এফ 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 দিয়ে রাখলাম, যে ঠিক আছে আমরা এখান থেকে কী দিয়ে রাখলাম, এফ এফ এফ, আমি এটাই চাচ্ছি আমার এফ 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 আসুক। তো আমি যে এফ 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 চলে আসলাম, এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। ওকে, তারপর আমি ক্লোজ করে দেব, নো থ্যাঙ্কস। আমাদের এটা ফুললি সেট আপ হয়ে গেল। অর্থাৎ আমাদের একটা পেজ তৈরি করতে যে কয়েকটা অপশন করতে হয়, ফিল আপ করতে হয়, আমরা সেটা ফিল আপ করে শেষ করলাম। এখন আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমরা আমাদের পেজটা কোথায় দেখতে পারবো, আমাদের এই পেজটা যখন কমপ্লিট হয়ে গেল, তার নিচের দিকে দেখেন ইওর পেজ নাও বিল্ড ফর সাকসেস, যে এখন আপনার পেজটা সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আমাদের থেকে লিঙ্কডইন বলতেছে। বাট আমরা দেখতেছি এখানে মাইদুল ভাইয়ের নকশি ফার্নিচার একটা ছবি দেখা যাচ্ছে, এটা আমার কাছে সোফা, সোফার উপরে মাইদুল ভাই বসে আছে, নকশি ফার্নিচার। তার নিচে দেখেন একটা ব্যানার আছে, এই ব্যানারটার কথা আমি প্রথমে কি বলছিলাম, ওই মাইদুল ভাই যে বসে আছে, মাইদুল ভাই আপনার ক্যামেরাটা অন না করলে আমরা দেখতে পারবো না, আপনার যে ফার্নিচারের ইয়েটা আছে আমরা দেখতে পারবো না। মাইদুল ভাই যে বসেছিল, তার পিছনে যে একটা ব্যানার ছিল, তার কোম্পানির নামে যে ব্যানারটা, এই যে মাইদুল ভাই সামনে বসে আছে, এই এটা হচ্ছে তার লোগো। আর পিছনে যে ওই যে মাইদুল ভাইয়ের পিছনে যে একটা ব্যানার দেখা যাচ্ছে, এই ব্যানারটা হচ্ছে এটা, যে নো কভার ইমেজ, যে ইমেজটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ একটা কভার ইমেজ, একটা দোকানের পরিস্থিতি, যে আমার দোকানটাতে কী কী পাওয়া যায়, এই দোকানটার নাম কী, এই যে পরিস্থিতিটা, এটা হচ্ছে নাম কভার পেজ। তো আমাদের কভার পেজটা অ্যাড করতে হবে। কভার পেজটা অ্যাড করার আগে এই কভার পেজটার সাইজ কত সেটা জানতে হবে। তো আপনি সাইজটা দুইভাবে জানতে পারেন, এখানে লিঙ্কডইন আপনার জানার সুবিধাতে দেখেন 1128 পিক্সেল বাই 191 পিক্সেল, অর্থাৎ এই লম্বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 1128 পিক্সেল, এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত হচ্ছে কত পিক্সেল, 191 পিক্সেল, একটা ব্যানার তৈরি করতে হবে, এই ব্যানারটা এখানে অ্যাড করতে হবে। তো মনে করেন আপনার একটা ব্যানার আছে, তো আমরা একটা ব্যানার কি করে নেই,
বাইরে করে নেই একটা ব্যানার গুগল থেকে ডাউনলোড করে দিই। আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পর লিঙ্কডইন ব্যানার, লিঙ্কডইন ব্যানার ওকে লিখে সার্চ করলাম আমরা। তারপরে যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি ইমেজে, ইমেজ থেকে আমরা একটা ফ্রি ব্যানার ডাউনলোড করে নিই, আমরা শুধু অ্যাড করে নেব। যেহেতু আমরা এখনো ব্যানার তৈরি করে নাই, আমরা ব্যানারটা আমরা কি অটোমেটিক একটা শুধু সেট আপ করার জন্য একটা রেডি করে নিচ্ছি। তো আমরা এখান থেকে যে এইটা ব্যানার মনে করেন এইটা ব্যানার, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, এটার উপরে ক্লিক করলাম রাইট বাটন, রাইট বাটন ক্লিক করলাম, এটা অটোমেটিক্যালি আমার পেজে আছে, ওই অ্যাকাউন্টে আছে, ওয়ালে আছে, এটা প্রোফাইলে আছে, জি ভাই ওয়াস আছে। তাহলে এটা আবার করে নিই, আমরা সেভ ইমেজ করে নিলাম, রাইট বাটনের উপর ক্লিক করার পর সেভ ইমেজ অ্যাস, আমরা এটা কোথায় ডাউনলোডে দিতে চাচ্ছি, তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম সেভ, এটা সেভ হয়ে গেল। তো এখন আমি ডাউনলোডে গিয়ে দেখবো আসলে ডাউনলোডে পিক্সেলটা কিভাবে আসে এবং 1128x191 পিক্সেল আসে কি না আমরা দেখে আসি। যেহেতু আমাদের লিঙ্কডইনের পেজটা কতটুকু লাগবে ব্যানার সাইজ 1128x191 পিক্সেল, তো আমরা এখানে আসলাম। এখানে আসার পর যে ফাইল অপশনটা আছে, আপনার ফাইল কোথায় একটু কাজটা স্লো করতেছে অবশ্য, আমি একটু রিফ্রেশ করে নেই, একদম স্লো হয়ে গেছে। মাইদুল ভাই আপনারটা হ্যাং হয়ে গেছে না, আমি কি আসি? মাইদুল ভাই তো হ্যাং করে দিছে,